আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজ আপনারা দেখবেন গোল পেটিকোট সেলাই। তো দুইটা পার্ট আমি আগে জয়েন্ট করে নিলাম। তো এরপরে বাকি যে দুইটা পার্ট আমি 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি এখান থেকে বাদ রেখে, দেখেন 2 ইঞ্চি 2.5 ইঞ্চি এখান থেকে বাদ রেখে কোমর পটি যে জয়েন্ট হবে চিরা রাখতে, ওর জন্য আমরা 2 ইঞ্চি বাদ রেখে এখান থেকে সোজা একটা সেলাই দিয়ে নিলাম। এরপরে আমরা যে 2 ইঞ্চি বাদ রাখছিলাম ওখানে কোমর পটি জুড়বো, ওখানে আমরা এই কামিজের সাইডের মতো এরকম চিরা করে নিলাম, দুই সাইডে সেলাই দিয়ে নিব। তো এরপরে এখন আমরা উপরের যে চিরার সাইড, উপরে যেটা কোমর পটি লাগবে ওই সাইডটা আমরা এখন কুচি দিয়ে নেব, আমাদের প্রয়োজন যতটুকু ওই পরিমাণ আমরা কুচি দিয়ে নেব। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি দেখে লাইক দিবেন, আর যারা নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখলেন আমাদের পেটিকোট, অর্থাৎ কেউ এটাকে ছায়া বলে, আমাদের পেটিকোটে কুচি দিয়া কিন্তু শেষ পর্যায়ে। কুচি দেওয়ার পরে আমাদের কোমর পটিটা লাগাতে হবে। কোমর পটিটা 6 ইঞ্চি কাটা আছে, অর্থাৎ পাজের পরে 3 ইঞ্চি। আমরা উপরে কোমর পটিটা কীভাবে লাগাই সেটা এখন আপনারা দেখেন। কোমর পটির যে কাপড়টা ওটা নিচে থাকবে, আর কুচির বডি যেটা কুচি দিয়েছে ওটা উপরে থাকবে। দুই মাথা সমান করে এভাবে আমরা একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো আমি এখনও বলছি কোমর পটি কিন্তু নিচে থাকবে, আর কুচি দিয়েছি যে পাড়টা উপরে থাকবে। আর এক চাপ পরিমাণ বাদ রেখে আমরা এভাবে সোজা একটা সেলাই দিয়ে নেব। দেখেন সেলাই দেওয়ার পরে আমি এক মাথা সেলাই দিয়েছি, আর বাকি মাথাটা আমি মাথা যেটা ওটা আমি 1/2 ইঞ্চি পরিমাণে এভাবে ভেঙে নিলাম। এখন দেখেন এটাকে ভাঁজ দিয়ে এরপরে এভাবে আমি একটা সেলাই দিয়ে নিলাম, সোজা একটা সেলাই দিয়ে নিব। তারপর দিয়ে এক চাপ পরিমাণ আরও একটা সেলাই দিয়ে নিব। দেখেন আমাদের কোমর পটি যে সেলাই দুইটা আমাদের দেওয়া শেষ। এখন আমরা নিচে ঝুলের 200 বা 1/2 ইঞ্চি পরিমাণে আমরা প্রথম একটা ভাঁজ দিয়ে নিব। এভাবে চারিপাশ আমরা ভেঙে নিব। ভেঙে নেওয়ার পরে আমরা দেখেন 1 ইঞ্চি পরিমাণ চওড়া করে একটা সেলাই দিব। 1 ইঞ্চি চওড়া হবে, ভেঙে দেওয়ার পর 1 ইঞ্চি চওড়া করে আমরা এভাবে নিচে সেলাই দিয়ে নিব। তো দেখেন আমাদের উপরে সেলাইটা শেষ। এখন আমরা পেটিকোটের নিচের সাইডে আরও একটা সেলাই দিচ্ছি, দুইটা সেলাই হবে। উপরে যে একটা দিছি নিচে আর একটা সেলাই হবে একদম কাপড়ের মুখ দিয়ে। তো আমাদের পেটিকোট কিন্তু সেলাই করা শেষ বন্ধুরা। তো আপনারা যে কোনো ডিজাইনের কাটিং বা ভিডিও দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই অবশ্যই মেসেজ বা কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।